Assalamualaikum beautiful people. I'm Mohammed Faisal and I'm Tanjil Nawaz. Welcome to our YouTube channel Chitrenga Vloggers. Shobaike shagotom janai amader ajker vlog number 6 Cox's Bazar. তো গাইস, যেহেতু আমাদের হাতে এখন সময় নেই, এখন সময় আছে আর মাত্র আমাদের হাতে 30 মিনিট, আর বাট আমাদের বাস আছে 9:30টার দিকে, আধা ঘন্টার মধ্যে আমাদের বাসের স্টেশনে যেতে হবে, এর আগে আমাদের জিগুবাকে পিক আপ করতে হবে। সো গাইস, আর দেরি করলে আপনি দেখা হচ্ছে জিগুবাইয়ের সামনে। এ ফিউ মোমেন্টস লেটার, সো গাইস বর্তমানে আছি নতুন ব্রিজ মার্সা বাস কাউন্টারে, মার্সার টিকিটটা নিয়ে ফেলছি। তো অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে, আমরা যাত্রা শুরু করবো কক্সবাজারের উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখা হবে, আর আপনাদেরকে শহরের কিছু সিনেমেটিক শট দেখাই নাই, রোড শটগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, তো আমরা এখন দেখে নেব গ্রামের কিছু রোড শট। Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up. So guys, গাড়িতে উঠে গেলাম, দেখতে পাচ্ছেন মার্সা খুবই দ্রুত গতির একটা গাড়ি, আর গাড়ির স্পিড দেখে হবে, কিন্তু কতবার যখন গেলাম তখন কিছু মার্সাতে কিন্তু গেছিলাম, প্রচুর টান, এরা অনেক স্পিডে গাড়ি চালায়। তো দেখা যাক কী হয়, লেটস গো। এখন অলমোস্ট 1000টা বাজতেছে, আমরা বর্তমানে এখন আমিরাবাদ হাসকানিয়া লোহাগাড়া ক্রস করতেছি। তো সাধারণত এখনো মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থল কক্সবাজারে পৌঁছে যাব। তো ঘুমাবো এবং একেবারে দেখা হবে কক্সবাজারে। কক্সবাজারের আগে যদি কোনো ভালো রোড শট থাকে তাহলে দেখাবো, তাহলে এইটু বন্ধ। সো গাইস, বর্তমানে আছি আমরা রিসোর্টে কক্সবাজার, যে পথটা 2 ঘন্টা লাগে, যে পথটা 2 ঘন্টা লাগে ওইটা আজকে আমাদের 4.5 ঘন্টা লাগছে, কারণ 1.5 ঘন্টা চলে গেছে আমাদের গাড়ি হঠাৎ করে সাতকানিয়া আমিরাবাদ এসে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের একটা রুমের ট্যুর দিব, 3 2 1 লেটস গো। সো গাইস, আমাদের বর্তমানে অবস্থান হচ্ছে ডাইনামিক রিসোর্টে, 405 নম্বর রুম, দেখেন খুব সুন্দর একটা রুম, একদম জোস টিপি পাইলাম। So guys, কক্সবাজার আসছি, enjoy দেখতে হবে। Hey! Oh! Oh! সো ভিউয়ার্স, আজকে যেহেতু আমাদের কাছে টাইম নেই, তাই আমরা আর কোনো ধরনের জায়গায় যেতে পারতেছি না, বাট ডোন্ট মাইন্ড, আমরা কালকে সব ধরনের জো জো সিনারির জন্য রেডি আছি, আপনাদেরকে ড্রোন শট দিব, সিনেমেটিক শট দেখাবো। আর এখন আমরা যাচ্ছি হোটেলে, চো দেখা হচ্ছে হোটেলে।
সো গাইস, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ যেহেতু আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, তার কারণে আমরা কক্সবাজারে কোনো ধরনের শর্ট নিতে পারলাম না, বাট ইনশাল্লাহ কালকে আপনাদেরকে সব ধরনের শর্ট দেখাবো। গুড নাইট। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার কক্সবাজার ব্লক নাম্বার 6, ডে 2। দেখেন আমি ঘুম থেকে উঠছি, বাট আমাদের এডমিনের কোনো ইচ্ছা নাই ঘুম থেকে ওঠার। ফয়সাল, ঘুম থেকে উঠবি না? এ ফয়সাল, ফয়সাল দাঁড়ানোর একটু পানি মারতে হবে। ফয়সাল ঘুম থেকে উঠ। হে ব্লক, উঠ না, উঠ না, উঠ না, উঠ। আমাদের এডমিন কি অলস, এডমিন এদিকে দেখো। আমরা এখন আছি কলাতলি বিচের মধ্যে। ফয়সাল বলতেছে, ও বলে পানিতে নামবে না। কেন নামবি না রে ফয়সাল? ভাই পানিতে নামলে ভাই পুরো কালো হয়ে যাবে, দুবার আছি তোর ভাই কালো হয়েছি। কই আমি কালো হয়েছি? হ্যাঁ ভাই তুমি জানো কালা। হ্যাঁ ভাই তুমি জানো কালা। হ্যাঁ ভাই তুমি জানো কালা। অনেক মজা হচ্ছে এখানে, আমরা অনেক কথা বলব। রেডি, 1 2 3 গো। সো গাইস, আমরা এখন পানিতে নামছি, অনেক বড় বড় ঢেউ আসছে। করতে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা ফয়সাল কিভাবে বোটের মধ্যে চড়তেছে। ফয়সাল এদিকে একটা ইয়া দাও। এই তো এই তো বাচ্চা ফয়সাল, ঘুরো ঘুরো, ও নাকি পানিতে নামতে অনেক ভয় পাই। ভিডিও কর, দেখতে পারতেছে না, ভিডিও করতে তুই জোস্তি ভিডিও কর। চল আমাকে ড্রোন ভিউ দিয়ে গেছি। 3 2 1 গো। Thank you.
আপনারা অনেক সিনেমেটিক শট দেখতে দেখতে বোর হয়ে গেছেন, দেন আমরা এখানে অনেক সময় কাটাইছি, বাট এখন আর থাকা হচ্ছে না, এখানে এসে দেখা হয়ে গেলে আমার এক ইউটিউবার ভাইয়ের সাথে রিমোট। আপনারা ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদের চিটাগং ব্লগ চ্যানেলটাও খুব ভালো, আপনারাও চিটাগং ব্লগার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ভিডিওগুলো করবেন, বেশি বেশি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে হোটেলে। সো গাইস, বর্তমানে আছি আমরা আমাদের রিসর্টে, পানি প্রচুর ঠান্ডা, ওখান থেকে এসে আমরা আবার গোসল করছি, দেন মসজিদে গেছি, মসজিদে নামাজ কালাম পরে এসে এখন বর্তমানে আছি আমরা রিসর্টে। তো এখন যাব আমরা ভাত খেতে, ভাত খেয়ে আমাদের আছে কয়েকটা স্পট ঘোরা আছে, যেমন কি বার্মিজ মার্কেট, তারপরে সুগন্ধা বিচ, ওখানে কয়েকটা প্লেস ঘুরবো, তারপরে এখানে কয়েকটা বার্মিজ মার্কেট যেগুলো এই এলাকায় আছে ওগুলো ঘোরার পরে আমরা বড় বার্মিজ মার্কেটটাতে ঘোরার ইচ্ছা আছে। তো এখন যাবো আমরা ভাত খেতে, ভাত খাওয়ার পরে আপনার সাথে দেখা হচ্ছে 5 মিনিটস লেটার। সো গাইস, এটা ছিল আমাদের কলাতলিতে, আর এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। তো সুগন্ধা বিচ যাওয়ার পরে আপনাদেরকে সুগন্ধা বিচের কিছু সিনেমেটিক শট দেখাবো। 3, 2, 1, গো। Like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. সো ভিউয়ার্স, আমরা এখন আছি সুগন্ধা বিচের মধ্যে, আপনাদেরকে কলাতলি বিচের শট দেখা দেখে হয়তো আপনারা বোর হয়ে গেছেন, তাই আমি ভাবলাম চলে যাই সুগন্ধা বিচ। সো আমাদের ড্রোনের চার্জ যেহেতু শেষ হয়ে গিয়েছে, খতম হয়ে গেছে, তার কারণে আমরা কোনো ধরনের ড্রোন শট দিতে না, বাট ডোন্ট মাইন্ড, কথা বাড়িয়ে আপনি দেখে আসি সিনেমেটিক শট। সো গাইস, বর্তমানে আছি আমরা সুগন্ধা বিচে। তো এখানে আজকের যেটা ড্রোন শট, আমাদের প্রথমত ড্রোনের চার্জ চলে গেছে এবং এখন সন্ধ্যা হয়ে গেছে, ড্রোন ফ্লাই করতে কিছুটা ভয় লাগতেছে আর ভালো লাগতেছে না। তো এখন আছি পানির মধ্যে, আজ আমাদের কালকে চলে যাবো, আজকে হচ্ছে ডে 2 ডে 3 তেমন কিছু থাকবে বলে মনে হয় না। তো আজকে রাতে আবার যাবো বার্মিজ মার্কেট এবং আজকে কিছু ঘুরবো, আর আমাদের জন্য কিছু আচার নেবো, ওগুলো তো আমাদের সাথে শেয়ার করবো, বার্মিজ মার্কেটে গিয়ে আমার সাথে অনেক কিছু শেয়ার করবো। তো আজকে এতটুকুই, তো দেখতে থাকবেন আমার সাথে। সো গাইস, আমরা এখন বর্তমানে আছি বার্মিজ মার্কেটের মধ্যে। আমরা কিছুক্ষণ আগে সুগন্ধা বিচ থেকে লেফট নিয়েছিলাম, দেন এখন আমরা বার্মিজ মার্কেটে ঘোরাঘুরি করবো, দেন আমরা যাবো অক্টোবাস খাইতে, দেন ওইখান থেকে ফায়ার পান, দেন আমরা এরপর ব্যাক করবো বাসায়। সো দেখে আসি কিছু বার্মিজ মার্কেটে কেনাকাটা সিনেমেটিক শটস। Thank you.
গাইস, এখন আমরা সুগন্ধা বিচ থেকে বার্মিস মার্কেট গেলাম অ্যান্ড বার্মিস মার্কেট থেকে এখানে কলাতলি বিচে আবার ব্যাক করলাম। এখন আমরা যা টেস্ট করব তা হচ্ছে ফায়ার পান অ্যান্ড আমরা টেস্ট করব অক্টোপাস। সো দেখা যাক ফায়ার পান কীভাবে টেস্ট করে। সো গাইস, এখন আমরা আছি কলাতলি সি বিচের একটা সি ফুডের দোকানের মধ্যে। আমরা ফার্স্ট টাইমে সি ফুড টেস্ট করতেছি। আমরা টেস্ট করব অক্টোপাস। আমরা একটা অক্টোপাসের অর্ডার দিয়ে দিছি। সো গাইস, কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফায়ার পান টেস্ট করছিলাম। ওয়াও, জাস্ট অ্যামেজিং! নট ফায়ার পান, আগুন পান, সেরকম ছিল। আমি বলি টেস্ট জোস ছিল, পুরো ব্লকটার মধ্যে জাস্ট আমার ইন্টারেস্টিং ছিল এই ফায়ার পান জুড়ে। বাট এদের ইন্টারেস্টিং হয়েছে এই অক্টোপাস। বাট আমি তো ভাই অক্টোপাস খাবো না, এটা আমার কথা। আর যেটা সত্যি কথা হচ্ছে, আমি আজকে দুদিন হয়েছে আসছি, আমি যেটা আগুন পান আমি ওটার জন্য বেশি ইন্টারেস্ট ছিলাম। আর বেশি হয়েছে আমার অক্টোপাস, আমি অক্টোপাস খাওয়াবো ইনশাল্লাহ আজকে। আর আসলে পৃথিবীতে সব কিছুই করারটা টেস্ট করে দেখা ভালো, আর যেগুলো হারাম ওগুলো না। কিন্তু আমরা শুনছি অক্টোপাসটা হালালো না, হার আমো না বাকরু, আমি কয়েকজনের কাছ থেকে শুনছি। তো ওই হিসাবে আমি যেহেতু শুনছি হারাম না, ওই হিসাবে আমরা আজকে টেস্ট করবো। তো লেটস এনজয়। Few moments later. So guys, বর্তমানে আছি আমরা একটা সি ফুডের দোকানে, এখানে অক্টোপাস ট্রাই করবো। তো লেটস গো। So guys, বাইরে থেকে এখন বাসায় আসলাম। আজকে সারাদিনে খুবই টায়ার্ড আমরা। আমরা এখনও ভাত খাই নাই, আমরা ভাত না খাই আজকে শুটটা আবার শুরু করে দিছি। তো আজকে সারাদিন আমরা প্রচুর কষ্ট হয়েছে, আমরা গতকালকে তেমন ফুটেজ নিতে পারি নাই। তো আজকে সবগুলো আজকে একসাথেই ফুটেজ নিতে হয়েছে। সো গাইস, আজকে আমরা প্রচুর টায়ার্ড আছি। আজকে আমরা কক্সবাজারের বিভিন্ন শট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম, কেমন হয়েছে ঠিক আমরা জানি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইভেন আজকে যে আমরা প্রথমে চিলাকুলি বিচ, দেন আমরা গেলাম সুগন্ধা বিচের মধ্যে, তারপর ব্যাক করলাম আমাদের হোটেলে, দেন তারপর আমরা গেলাম আমাদের সেই কক্সবাজারের চিরজানা বার্মিস মার্কেটে, দেন ওইখান থেকে আমরা ব্যাক করলাম আবার হোটেলে, হোটেল থেকে জাস্ট যেটা খেতে গেলাম ফায়ার পান, জাস্ট অসাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ছিল এটা ফায়ার পান। আমরা আসলে অনেক ইন্টারেস্ট ছিলাম, আমরা আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখছি এই ফায়ার পান নিয়ে, মানে যেটা আগুন পান বলে, যেটা সেটা নিয়ে অনেকে আছে। আমি মনে করছিলাম মুখে জ্বলবে বা কিছু, কিন্তু কিছুই ছিল না। কিন্তু ওদের মরিচ, মানে যে আইটেমগুলো যেটা মশলা দিয়ে যারা যে বানাইছে, খুব অসম ছিল। এবং তারপরে ছিল অক্টোপাস। জাস্ট আমি আমাদের তৈজা ফ্রিদি ভাই রাকিব হোসেন এদের ব্লগে দেখছিলাম অক্টোপাসটা, বাট আমি মনে করছিলাম অক্টোপাস একটু ডিফারেন্ট হবে, বাট অক্টোপাসটা আমাদের নর্মাল খাওয়া না। অক্টোপাসটা আপনার দেখতে খুব খারাপ লাগতে পারে, বাট খেতে কিছুটা আপনার মাংস টাইপসের,
মচমচে আর এটা ক্রেজি অনেক আর চিসপি। অ্যান্ড আপনাদের কাছে আমার একটাই সাজেস্ট থাকবে, যদি সব কক্সবাজার কখনো আসেন তাহলে অবশ্যই ফায়ার পানটা ট্রাই করবেন, কেননা এটা মহেশখালের তৈরি ফায়ার পান আর পানটা খুব জোস অসম। তো আরেকটা কথা, যেটা বার্বিস মার্কেট, আপনারা এখানে বার্বিস মার্কেট আমাদের কলাতলি এবং সুগন্ধ থেকে অনেক কিছুটা দূর আছে, 1-2 কিলো, ওইটা আসলে তা অনেকে যায় না, কিন্তু আমাদেরকে সাজেস্ট করবো এই বার্বিস মার্কেটে গেলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস দেখবে। আমরা বার্বিসের অনেক ভালো ভালো জিনিস দেখছি, আমরা অনেক কিছু কিনছি, ফ্যামিলি মেম্বারদের জন্য কিনছি। তো সো আজকে আমরা অনেক কষ্ট করছি, আমরা আজকে একদিনে পুরো কক্সবাজারকে আমরা সো টায়ার্ড কভার দিয়ে চেষ্টা করছি, টায়ার্ড পুরো আজকে একদিনে পুরো কক্সবাজারকে কভার দিয়ে চেষ্টা করছি, যেমন কি সুগন্ধা বীজ, কলাতলি, তারপরে বার্বিস মার্কেট, সবগুলো আজকে একদিনে, যেগুলো আমাদের জন্য সম্ভব ছিল না। আর আমরা আজকে ঘুমতে করতে অনেক দেরি করে ফেলছি, তো আগামীকাল আমরা সকালেই ব্যাক করব। তো আজকে আর তেমন কিছুই না, দেখা হচ্ছে কালকে, গুড নাইট। সো গাইজ, গুড মর্নিং, সবাইকে স্বাগতম জানাই কক্সবাজার ব্লক 6 Day 3-তে। তো আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, আমাদের দেখতে দেখতে পেরিয়ে গেল 3টা দিনের কক্সবাজার সফর। তো আর 2 ঘন্টা, মানে আমাদের সকাল 11টায় আমাদের আজকের বাস, এখন বাজে সকাল 9টা, এখন মাত্র আমরা ঘুম থেকে উঠলাম, তো 10-10:30 ভিতরে আমাদেরকে কাউন্টারে ব্যাক করতে হবে। সো আজকে যেহেতু আমাদের হাতে আর তেমন সময় নেই, আমরা তেমন কোথাও আর ঘুরতে পারবো না, তো দেন দেখা হচ্ছে বিচে। সো গাইজ, ওয়েলকাম টু Day 3 কক্সবাজার কলাতলি বিচ। তো আমাদের হাতে যেহেতু সময় অনেক কম, তাই আমরা কোনো ধরনের বাইরের জায়গার দিকে ফোকাস করতে পারছি না, বাট আমাদের হাতে সময় আছে অনলি 2 আওয়ার, তাই আমরা এখানে কলাতলি বিচে আপনাদেরকে নিয়ে আসলাম। সো গাইজ, কথা আর বাড়াবো না, দেখিনি কিছু সিনেমেটিক শট। তো গাইজ, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের কক্সবাজার ব্লগ, এখন আমরা আছি বর্তমানে কলাতলি বিচে। দেন আমাদের বাস হচ্ছে 11টায়, আমাদেরকে এখান থেকে যত শীঘ্রই আমাদের হোটেলে ফিরে যেতে হবে, বাট আমরা আরও এর থেকে ভালো জায়গায় ব্লগ করতে ইচ্ছুক, যদি আপনারা কমেন্টের মধ্যে সেটা বলেন, যদি আপনাদের উৎসাহ হয় তাহলে এর থেকে আরও ভালো ভালো জায়গায় আমরা আপনাদের ব্লগ করিয়ে দেখিতে পারি, বাট আপনাদের অবশ্যই এর আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড লাইক দিতে হবে। সো কথা আর বাড়াবো না, আমাদের যেহেতু বাসের জন্য দেরি হচ্ছে, সো দেখা হচ্ছে হোটেলে। সো গাইজ, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের কক্সবাজারে সেই ঐতিহাসিক 3 দিনের সফর, আমরা অল টাইম চেষ্টা করছি আপনাদের সেরাটা দেওয়ার জন্য এই ব্লগে। তো আমাদের হাতে সময় স্বল্পতা খুবই কম, যার কারণে আমাদের ব্যাক করতে হচ্ছে আমাদের 11টায় বাস, দেন আমরা ব্যাকিং প্যাকিং শেষ করে ফেললাম। অবশ্যই ব্লগটা আমাদের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে, এই ব্লগে আমাদের অনেক অনেক মজা পাইছি, এবং আমি সবসময় ধন্যবাদ জানাবো আমাদের রুমে আমাদের হোটেলের মালিককে, এবং কক্সবাজারের মানুষ কিন্তু অনেক ভালো, আমাদেরকে আসলে খুবই রেসপন্স করছে, কয়েকজন ভাই যে দোকানের ভাই, এবং অনেক হেল্প করছে ব্লগিংয়ে, অনেক আমাদেরকে অনেক হেল্প করছে, এবং যেটা সিবিচে গিয়ে যখন আমরা ড্রোন ফ্লাই করছিলাম তেমন কোনো ঝামেলা হয় নাই, সব চিটাংয়ের মানুষ কিন্তু
চিটাগাংয়ের মানুষও ভালো, বাট চিটাগাংয়ের ব্লগ করতে কিছু কষ্ট হয়, কিন্তু কক্সবাজারের মানুষ অনেক এক্সপোজ দিয়েছে আমাদেরকে, অনেক ভালো লাগছে কক্সবাজারকে এবং আমাদের হোটেল ডাইনামিক এর মালিককে অনেক ভালো লাগছে। তো আপনারা কক্সবাজার আসলে এই হোটেলে আমরা বিজ্ঞাপন দিচ্ছি না, কিন্তু হোটেল অনেক ভালো ছিল, আমাদের রুমটা অনেক ভালো ছিল। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবে। তো দানিল ভাই, ম্যানেজারগণ এবং কর্মচারীগণ আমাদেরকে খুব হেল্প করলো, আমরা মধ্যে সমস্যাগুলো ওদেরকে ডাকার পর আমাদের রেসপন্স দিল। অবশ্যই আমার ধন্যবাদ জানাতে হয় ওদেরকে, না জানিয়ে পারা যায় না, কারণ ওরা আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করছে। দেন আমাদের কাছে আমার একটাই সাজেস্ট থাকবে যে আপনারা আসলে অসমের এই ডাইনামিক রিসোর্ট একবার ভ্রমণ করে যেতে পারেন। দেন এখানে আমার মনে হয় লাইফে একবার হলো কক্সবাজার আসা উচিত, কেন না, কক্সবাজার জায়গাটা এত সুন্দর, আমাদের দেশে যে এত সুন্দর একটা জায়গা আছে আমি আগে ভাবতেও পারিনি, বাট আমি আসছিলাম অনেক ছোটবেলায়, এটা আমার লাইফ মানে জ্ঞান হওয়ার পর মানে বুঝ হওয়ার পর মাথার মধ্যে আমার ছয়বার কক্সবাজার, এটা তো আমার তৃতীয়বার, তাদের সমস্যা কি। তো এটা এই বুঝবার পরে এই পাঁচটা আসলাম আমরা, আমার তো অনেক জোশ লাগছে কক্সবাজারটা, আমি চেষ্টা করবো আমাদের কক্সবাজার ব্লগ পার্ট টু আপনাদের উপহার দেওয়ার জন্য। তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড আমাদের চ্যানেলের মধ্যে একটা প্রতিটা ভিডিওতে একটা করে লাইক দিতে হবে, দেন আমাদের কমেন্টের মধ্যে বলতে হবে আমরা কোন জায়গায় আপনারা পরবর্তী ব্লগ দেখতে চান বা আপনারা দেখতে আগ্রহী। যদি আপনারা আগ্রহী না হন তাহলে আমাদের উৎসাহ ততটা থাকবে না, আমাদের আপনারা যদি আমাদেরকে যদি সাহায্য না করেন, মানে হেল্প না করেন, আমাদেরকে যদি সাপোর্ট না করেন, তাহলে আমরা কখনো উঠতে পারবো না। একজন ইউটিউবারের উঠার পিছনে থাকবেন আপনারা, আপনারা ভিউয়ার্সরা। তো আজকে এতটুকুই, আজকে এতটুকুই সময়ের স্রোত কার জন্য অপেক্ষা করে না কথাটা আবারও প্রমাণিত হয়ে গেল। আমাদের প্যাকিং প্যাকিং শেষ, উদ্দেশ্যে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিব, কামিং সুন চট্টগ্রাম এবং ব্লগ ওয়েলকাম টু আমাদের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বিদায় জানাচ্ছি আমাদের তিন দিনের সফর কক্সবাজারকে, এবং কলিজার শহরে ফিরে যাব ইনশাল্লাহ। আর এটা হচ্ছে 2019 সালের শেষ ভিডিও, তো সবাইকে স্বাগতম জানাই, স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটা আপলোড হতে হতে 2020 সাল হয়ে যাবে, মানে ফার্স্টের দিকে আপলোড দেওয়ার চেষ্টা করবো। তো সবাইকে এখনই স্বাগতম জানাই দিই 2020 সালের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। তো আজকে এতটুকুই, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং অনেক অনেক ধন্যবাদ জানাই কক্সবাজারকে।